আপনারা যখনই কোনো টেলিভিশন প্রোডাকশন বা কোনো ধরনের ওয়েব প্রোডাকশন ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করবেন তখন সিকোয়েন্সের উপর বেস করে আপনাদের কাজ করতে হবে সো এর আগেও আমরা দেখিয়েছিলাম ছোট করে একটা স্টোরি ক্রিয়েট করা বা ছোট কয়েকটা শট ব্যবহার করা আজকে আমরা আরো ডিটেইলে শটগুলো ব্যবহার করা দেখব মাস্টার শট নেই যেটাকে এস্টাবলিশমেন্ট শট বলা হয় তো আমরা একটা লং শট নেই যেটা আসলে ভিডিওর জন্য খুবই জরুরি আমরা যখনই শট নিব তখন আমাদের মাথায় রাখতে হবে যে কত সেকেন্ড করে আমরা শট নিচ্ছি তো অন অন এভারেজ আমরা সবসময় 5 থেকে 7 সেকেন্ড করে শট নেই যতটুকু প্রয়োজন ব্যবহার করি বাকিটুকু রেখে দিই তো আমরা এখন একটা মিড শট নিব আমরা একটা ক্লোজ শট নিচ্ছি কথা বলো আলামিন কথা বলো আচ্ছা আমরা এখন এগেনস্টে আরেকটা লং শট এই ক্লোজ শট নেই আমরা এখন ওভার দ্য শোল্ডার নিব আমরা আবার একটা ক্লোজ নেই তুমি ওর সাথে কথা বলো আবার এদিক দিয়ে আমরা একটা ওভার দ্য শোল্ডার নেই একটা ক্লোজ নেই এখন আমরা আবার একটা মিড শট বা টু শট নিব এখন এই যে ছেলেটা ওদিকে আঙুল দিয়ে দেখিয়েছে তো আমরা চাইলে এখানে একটা শট দিতে পারি যে ও কি দেখালো এখন আমরা এক্সট্রিম ক্লোজ শট যে ব্যবহারগুলো করা হয় সেগুলো হচ্ছে অনেক সময় এক্সপ্রেশন দেখানোর জন্য কেউ কাঁদছে কেউ হাসছে বা কেউ কিছু চিন্তা করছে আবেগ ঘন মুহূর্তগুলো দেখানোর জন্য আমরা এক্সট্রিম ক্লোজ শটগুলো ব্যবহার করি যেমন চোখের ক্লোজ মুখের ক্লোজ হাতের ক্লোজ এগুলোকে এক্সট্রিম ক্লোজ শট বলা হয় তো আমরা দুটো এক্সট্রিম ক্লোজ শট নেই এবার একটু মোবাইল চালো এখন ধরেন আমাদের যে অ্যাক্টরস আছে ওরা যদি কোনো কিছু ব্যবহার করে সেই জিনিসটাও আমাদেরকে এই শর্ট ডিভিশনের ভেতরে বা এই সিকোয়েন্সের ভেতরে ফুটিয়ে তুলতে হবে যেমন এই ছেলেটা এখন মোবাইল ইউজ করতেছে তো আমরা এর একটা ক্লোজ শট নিব আমরা একটা ওভার দ্য শোল্ডার শট নিচ্ছি যে শটের ভেতরে মোবাইলটা দেখা যাচ্ছে এরপর আমরা একটা ক্লোজে যাব মোবাইলের তখন জিনিসটা অনেক পরিষ্কার হয়ে আসবে যে ও একটা মোবাইল ফোন ব্যবহার করছে এবং মোবাইলের ভিতরে সে কি ব্যবহার করছে এক্ষেত্রে আমরা আবার আরও একটা শট নিতে পারি সেটা হচ্ছে যে মোবাইলের পয়েন্ট অফ ভিউ থেকে ওর চেহারার একটা শট নিতে পারি তা আমরা অনেক ডিটেলে যে কয়টা শট আসলে আমরা সচরাচর ব্যবহার করি সেই শটগুলো নিলাম এর বাইরেও অনেক ধরনের শট আমরা ব্যবহার করে থাকি যেগুলো আসলে ওরকমভাবে লিখিত বা আমরা ই করি না বাট আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক শট তৈরি হয়ে যায় যেটা আপনারা নিজেরাও একসময় এগুলো নিয়ে কাজ করতে করতে একসময় তৈরি করতে পারবেন তো আমরা এখন সফটওয়্যার পার্টে যাব এবং এই শট যেগুলো আমরা এতক্ষণ নিয়েছি এগুলোকে এডিট করে দেখব যে এটা এডিট করার পর জিনিসটা দেখতে কেমন দেখা যায় আমরা এখন এডিট করে দেখব আসলে আমরা কি স্টোরি তৈরি করার চেষ্টা করেছিলাম আদৌ হয়েছে কিনা তো আমরা যে শটগুলো নিয়েছি সেই শটগুলো আমি ইম্পোর্ট করে নিয়েছি এখন এটি সফটওয়্যারটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটি খুবই সহজ একটি সফটওয়্যার তো এই সফটওয়্যারে আপনার বাসায় যে কোনো কম্পিউটারে ইনস্টল করে এটাই কাজ করতে পারবেন তো আমরা চলেন আগে শটগুলো কাটি কেটে সিকোয়েন্সটা বানিয়ে ফেলি আর যেটা হচ্ছে সেটা আমরা যে শটগুলো কাটবো আমরা চেষ্টা করব সবসময় শটগুলোর একটা মিনিমাম লেন্থ হিসাব করে কাটতে মানে 5 সেকেন্ড বা 7 সেকেন্ড
যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমরা ব্যবহার করব, আর যেটা প্রয়োজন হবে না সেটা বাদ যাবে, কিন্তু আমরা যাতে ছোট না কাটি। পরে মিউজিকের সাথে হোক বা ভয়েস ওভারের সাথে হোক আমরা ওটা কেটে কেটে বসাতে তাহলে সুবিধা হবে। তো আমরা সিকোয়েন্স বানানোটা শুরু করে দিই। আমরা লং শট নিলাম, মিড শট নিলাম, আমরা একটা ক্লোজ শট নিলাম, আমরা উল্টো দিকে আরেকটা ছেলের ক্লোজ শট নিলাম, আমরা একটা ওভার দ্য শোল্ডার শটটা নিলাম, আমরা আবার একটা ক্লোজ নিলাম অ্যাঙ্গেলটা একটু সাইড দিয়ে, আরেকটা ওভার দ্য শোল্ডার নিলাম, আবারও সেই শটটার ক্লোজ নিলাম। আমরা এখানে ওই বিল্ডিংটা শট নিলাম যেদিকে ওই ছেলেটা তাকিয়েছিল, দেখিয়েছিল যে ওদিকে একটা কিছু আছে। আমরা এক্সট্রিম ক্লোজ শটটা নিলাম, আমরা আরও যে একটি এক্সট্রিম ক্লোজ শট ছিল সেটাও নিলাম, আমরা ওভার দ্য শোল্ডার শটটা নিচ্ছি, মোবাইল ফোন চালাচ্ছে সেই ওভার দ্য শোল্ডার শট, মোবাইলের একটা ক্লোজ, লো অ্যাঙ্গেল একটা শট নিলাম। এখন পুরো ক্লিপটা ধরে টান দিব এবং দেখব কোথায় ওই ছেলেটা হাত তুলে দেখিয়েছিল এখানে একটা বিল্ডিং আছে, এই জায়গাটাতে সে দেখিয়েছিল। আমরা এই জায়গাটা কেটে নিব, এই শটটা নিয়ে ওই যে বিল্ডিং এর শটটা সেটা আগে বসিয়ে দেব। এই ছিল আমাদের এই সিকোয়েন্সটা। আমরা এটা দেখব এখন, এখানে আরও টুকটাক বেশ কিছু ভুল আছে, সেগুলো নিয়ে আমাদের পরে আরও টিউটোরিয়াল আসবে। কন্টিনিউটির কিছু বিষয় আছে, মানে ধারাবাহিকতা, ওই বিষয়গুলো নিয়ে আমাদের পরে আরও ক্লাস আসবে। তো এই সিকোয়েন্স আপনি তৈরি করতে থাকবেন প্রচুর পরিমাণে, তাহলে আপনার ভেতর যে একটা সেন্স গ্রো করবে শর্ট সিলেকশনের, শর্ট ডিভিশনের এবং সিকোয়েন্স মেকিংয়ের, একজন মেকারের কাছে সেই সেন্সটা আসলে খুবই জরুরি। আমরা এতক্ষণ দেখলাম কীভাবে এগুলো এডিট করতে হয়। সো আপনারা এখন থেকে যে কাজগুলো করবেন সেটা হচ্ছে, যেই ভিডিওই বানান আপনারা সবসময় চেষ্টা করবেন শর্ট ডিভিশন ফলো করতে, শর্টসগুলো ফলো করতে, নিয়মগুলো ফলো করতে। আমরা এরপর আরও বেশ কিছু সিকোয়েন্স তৈরি করব শর্টের মাধ্যমে, সেগুলো আপনাদের দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ ClickNTech.com এর সাথে থাকার জন্য। আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।